অল্পেতে হার চিন্তায় বাসদের হাত থেকে রক্ষা পেল এক মহিলা। ঘটনা সোমবার বিকেলে বিলোনিয়ার পুর পরিষদের অন্তর্গত সৎসঙ্গ কর্নার এলাকায়। জানা গেছে তাপসী সেন চৌধুরী এবং অপর্ণা সেন চৌধুরীর বাড়ি সৎসঙ্গ কর্নার এলাকায়। তাপসী ও অপর্ণা সেন সম্পর্কে তারা বোন। বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা সেরে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন দুই বোন। বাড়ির কাছাকাছি আসতেই এক অপরিচিত যুবক পালসার বাইক নিয়ে এসে তাপসী সেন চৌধুরীর গলা থেকে সোনার হার ছিনতাই করার চেষ্টা করে। তাপসী সেন চৌধুরী গলার হারকে শক্ত করে ধরে কোনো মতে সামনের দিকে ঝুঁকে গিয়ে রাস্তায় পড়ে যায়। সঙ্গে থাকা বোন অপর্ণা সেন চৌধুরী চিৎকার চেঁচামেচি করতেই ছিনতাইবাজ বাইক নিয়ে পালিয়ে যায়। তাপসী সেন চৌধুরী রাস্তায় পড়ে গিয়ে গলায় সোনার চেন থাকলেও পায়ের হাঁটুতে আঘাত লাগে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। আমরা কি দুজন আছিলেন? আরেকজন কে আছিল? ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।